नमस्कार, टेक्निकल बांगला आईएएस यूट्यूब चैनल आपके स्वागत। आज के देखो एक लिवन 902 मॉडल हेडलैम्प टॉर्च लाइट। तो ये टॉर्च लाइट टोटाली लाइट जलछे ना, स्विचटी ठीक ठाक मत रीडटी काज करछे ना। सुतरां भिडियोटी स्टेप बाय स्टेप देखते थाकुन, आशा करी अनेक हेल्पफुल हबे। तो चलो भिडियोटी शुरू करा जाक। तो सर्वप्रथमे ये जेहेतु टोटाली लाइट जलछे ना, तो ओइजन्य आमी पेछने देखुन बैटारी आछे। 3.7 वोल्टेर बैटारी आछे। तो बैटारीटी आगे चेक करे देखे निते हबे आमादेर। तो मीटारके आमी 20 वोल्ट रेंजे रेखे निलाम। 20 वोल्ट रेंजे रेखे आमी पॉजिटिव साइड टी पॉजिटिव नेगेटिव साइड। तो देखो ना 2.7 वोल्ट आछे। 2.7 वोल्ट थाकले बैटरी चार्ज मोटे कम आछे, होते पारे चार्ज प्रॉब्लम माने कम आछे बोले हयतो होच्छे। तो आमार काछे एई नतुन बैटरीटी आछे, एटी होच्छे 3.7 वोल्टेर बैटरी 2000 mAh। তো এই ব্যাটারিটিকে এখানে ইনসার্ট করে দেখে নেবো আগে। দেখুন ব্যাটারি ইনসার্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু লাইট জ্বলছে, মানে ব্যাটারিতে হাই চার্জ কম আছে, নাহলে ব্যাটারি প্রবলেমও হতে পারে, অনেক ক্ষেত্রে চার্জ দিলে ওঠে না। তো দেখুন এই যে সুইচটি আছে, ভালো করে লক্ষ্য করুন, সুইচটি কিন্তু টোটালি কাজ করছে না, একই রকম জ্বলে আছে। দেখুন তো ব্যাটারিটিকে ডিসকানেক্ট করে দিচ্ছি, ভেতরে দেখতে হবে কি ফল্ট আছে। সর্বপ্রথমে যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলোকে খুলে নিতে হবে। আর যেহেতু আমার দোকানটা রাস্তার ধারে, ওই জন্য অনেক রকমভাবে সাউন্ড আসছে, এখানে গাড়ি চলছে বা লোকজন যাতায়াত করছে। তো এই যে বোর্ডটি আছে আমাদের বের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইচ, ঠিক আছে, সুইচটি ঠিকঠাক কাজ করছে না। তো আরেকবার আমি দেখাচ্ছি লাইটটি, ব্যাটারি ইনসার্ট করে দিয়ে আমি দেখাচ্ছি। সরি, নেগেটিভ লাইনে যে ক্লিপটি আছে সেটা খুলে গেছে। এই সুইচটি প্রবলেম আছে, তো ব্যাটারিটিকে আবার খুলে নিতে হবে এখান থেকে। এই তো সুইচটি খারাপ আছে। তো এই যে সুইচটি আছে আমার কাছে, সেম সুইচ কিন্তু নেই আমার কাছে, এই 3-in-1 এর সুইচ আছে, এটা 3টে পয়েন্টের, এটিতেও 3টে পয়েন্ট আছে, একটা দুটো 3টে পয়েন্ট আছে। তো আগে সুইচটি তুলে নিই, তারপরে শোল্ডারগুলোকে তুলতে হবে, কিন্তু লেগের সঙ্গে শোল্ডার করা আছে। তো কাজ করার সময় একটু ডিজেল গাড়ি ব্যবহার করবেন, কাজ করতে সুবিধা হবে, যেহেতু আমরা সকালে কাজ করি, ওই জন্য আমরা যেভাবে সেভাবে একটু তুলেছি। কিন্তু আমাদের তুলতে গেলে এটি অনেকটা সমস্যা হতে পারে, তো ডিজেল গাড়ি ব্যবহার করলে সহজে উঠে যাবে। অসুবিধা হচ্ছে
সেগুলো দিয়ে দেবেন। এই যে 2 পয়েন্টের যে সুইচটি আছে, এই সুইচটিকে আস্তে করে বাঁকি দেব। এই যে প্রথম যে দুটি লেগ আছে দুটিকে আস্তে করে বাঁকি দেব। আর এই যে দুটি পয়েন্ট আছে দুটি পয়েন্টে ইলেকট্রিক এন করে দিলাম। আর এই যে ইলেকট্রিক আছে এখান থেকে আমরা জাম্পার মেরে দেব। তো সর্বপ্রথম এটাকে সোল্ডার করে নিই। এই যে পয়েন্টটি আছে ওখান থেকে একটু সরু তার দিয়ে জাম্পার করে দিলে আমাদের হয়ে যাবে। তো এই যে তারটি আছে দেখি এখান থেকে পাশ থেকে দিলেও হবে, কিংবা এই পাশ থেকেও আমাদের আমরা যদি জাম্পার করে দিই এখান থেকেও হয়ে যাবে। এই পাশ থেকে দিয়ে জাস্ট আমরা আগে জাম্পার করে দেখে নিই, তারপরে তারটি কেটে দেব। যেহেতু কাজটি সাকসেস হয়েছে কিনা, তো দুটি তো এটি আমাদের নেগেটিভ এবং এটি পজিটিভ। পজিটিভ যে কানেকশানে পজিটিভ দিয়ে দিচ্ছে, নেগেটিভ কানেকশানে নেগেটিভ দিয়ে দিচ্ছে। এবার আমাদের সুইচ অন করে দেখলে বোঝা যাবে, দেখুন সুইচ অন করে দিচ্ছে। অন করলে এখন এখন চলছে, অফ করে দিলে এখন অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের এবার এটিকে লাগিয়ে দিতে হবে। সেম সুইচ হলে অতটা প্রবলেম হতো না, এই জাম্পারটি আমাদের করতে হতো না, যেহেতু সেম সুইচ আমার কাছে নেই ওই জন্য জাম্পার করে দিলাম। তো এবার আস্তে আস্তে আমি ফিটিং করে দিচ্ছি এখানে। তো আমি যার জন্য ভিডিওটি পোস্ট করেছিলাম, এখানে যে সুইচ আছে এই সুইচটি যে ক্যাপটি ছিল না, ক্যাপটি যেহেতু নেই এই ক্যাপ একটা লাগিয়ে দিতে হবে, নাহলে সুইচ যখন অন করবো তখন প্রবলেম হবে। তো এই ক্যাপটি আমাদের এই ভেতর থেকে লাগিয়ে দিতে হবে। ভেতর থেকে দিয়ে হালকা চেপে দিলে মোটামুটি ভেতরে চলে যায়, বুঝতে পারছেন? ভেতরে কিন্তু চলে গেছে। এটিকে ভজিয়ে দিই ছোট জায়গার মধ্যে, তো একটু ভজাতে গেলে প্রবলেম হয় একটু, কিন্তু কিছু করার নেই। সেটিং করতে গেলে একটু সমস্যা হয়, কিন্তু একটু ধৈর্য রাখতে হবে, কারণ এই সমস্ত কাজ করতে গেলে একটু ধৈর্য না থাকলে কিন্তু আপনি এই সমস্ত কাজ করতে পারবেন না। হচ্ছে না কেন হচ্ছে না তার খুঁজতে হবে, কিসের জন্য হচ্ছে না। যেহেতু এখানটায় লক করা ছিল তো আমি ওইভাবেই লকটা করে দেবো।
সেটিং করতে গেলে আপনি যেভাবে খুলবেন একটু লক্ষ্য রাখবেন, সেইভাবে লাগানোর চেষ্টা করবেন। মানে দেখার সময় একটু খুলে দেখতে হবে। তো যাই হোক, আমি স্ক্রুটি পরে লাগাচ্ছি, আমি আগে চেক করে দেখে নিচ্ছি হচ্ছে কি না। সুন্দর লাইট দেখতে পাচ্ছেন, তো এখানে একটি স্ক্রু দিতে হবে, দুটো স্ক্রু ছিল। তো আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবেন। তো আজকের আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।